সজোরে মেরেছে বল ঘুরছে ঘূর্ণিপাকের মতো রান আউটের আবেদন আর রান আউট সুন্দরভাবে ফিল্ডিং করেছে ভাই বিআর মোবাইল চালানো এর নদী বলে বলে আবেদন উঠছে মালদহের চাঁচল থানা গালিমপুর যুব ঐক্যের আয়োজিত শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার গভীর রাতে উল্লেখ্য এই খেলার শুভ উদ্বোধন করেছিলেন মালদহ জেলার কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন মোট ৫০টি ক্রিকেট দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছায় খরবা জিপির ভবানীপুর কেকেআর ও মতিহারপুরের ভাই ভাই দল বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকলে গভীর রাতে শুরু হয় ফাইনাল খেলা পাঁচ ওভারের খেলায় প্রথমে ব্যাট করে ৪২ রান করে ভবানীপুর কেকেআর টিম পরে চার ওভার তিন বলে ৩৫ রানে মতিহারপুর ভাই ভাই দলকে থামিয়ে চ্যাম্পিয়ন হয় ভবানীপুর কেকেআর দল চ্যাম্পিয়ন দলের ম্যান অফ দ্য ম্যাচ হন ফিরোজ আলী চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ ১৪,০০০ ও রানার্স দলকে নগদ ৭,০০০ টাকা পুরস্কৃত করা হয় মালদা থেকে উজির আলী রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান যুবকবৃন্দের পরিচালনায় এবার ডে নাইট শর্ট পুট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো ২০২০ সালে এই নিয়ে তৃতীয় বর্ষে এবার অনুষ্ঠিত হলো এবং বিভিন্ন গ্রাম থেকে দূর দূরান্ত থেকে প্রায় ৫০টি দল এই টুর্নামেন্টে এবারে অংশ নিয়েছিল এবং শেষ পর্যন্ত দুই দল ফাইনাল খেলেছে একটা হচ্ছে খরবা অঞ্চলের ভবানীপুর আর মতিহারপুর অঞ্চলের ভাই ভাইয়ের টিম এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা বৃহস্পতিবার রাত্রে অনুষ্ঠিত হয় গত রবিবার থেকে এই টুর্নামেন্ট শুরু হয় পাঁচ দিন ধরে চলে এবং ফাইনাল অনুষ্ঠিত হয় প্রথম দিকে সকালবেলা যে বৃষ্টি হয়েছিল বা বিকাল অবধি বৃষ্টি হয়েছে আমাদের আশঙ্কা ছিল যে ফাইনালটা হয়তো করা যাবে না কিন্তু কিছুক্ষণ মেঘ থামার পরেই কিন্তু আমরা ফাইনালটা তৈরি করে দিই এবং শেষ পর্যন্ত ফাইনালে ভবানীপুর কেকেআর টিম জয়লাভ করে খরবা অঞ্চলে এবং আমরা এই এবারে টুর্নামেন্টে আমরা তাদের ট্রফি হাতে তুলে দিয়েছি এবং আমাদের প্রাইজ মানি ১৪,০০০ টাকা চ্যাম্পিয়ন্স দলকে আমরা দিয়েছি আমাদের এই খেলা রবিবার সূচনা হয়েছিল সন্ধ্যাবেলা এবং সূচনা করেছিল আমাদের মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মাননীয় রফিকুল হোসেন মহাশয় উনি ব্যাটে বলে হ্যাঁ নিজে খেলে এই খেলার উদ্বোধন করেছিলেন এই খেলাটা গত তিন বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে এবং এই এলাকায় প্রায় খেলাটা উৎসবে পরিণত হয়েছে এবং জনসমাগম যথেষ্ট প্রতিদিনই নজর করা ছিল এবং মা বোনেরাও বিশেষ করে এই খেলাটা কিন্তু আনন্দ উপভোগ করেছে দীর্ঘ প্রায় ৬-৭ মাস ধরে লকডাউন থাকার কারণে অনেক মানুষ ছেলেরা ঘরবন্দি খেলার প্রায় আনন্দ থেকে বঞ্চিত হয়েছে এবং কিছুক্ষণ যখন লকডাউনের পড়াল গাছ থেকে মানুষ একটু মুক্ত হয়েছে এবং মানুষ একটু স্বাধীনভাবে যখন একটু ঘোরাফেরার চেষ্টা করছে সেই সময় আমরা মানুষকে আনন্দ দেওয়ার জন্য ছেলেদের আনন্দ দেওয়ার জন্য কিন্তু এই খেলাটা আমরা এখানে অনুষ্ঠিত করেছি এবং কোভিড-১৯ আবহে কিন্তু আমরা সামাজিক সুরক্ষা বিধি মেনেই কিন্তু এই খেলাটা আমরা পরিচালনা করেছি এবং সোহেবাল কম্পিউটার যে কোনো চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ কালার প্রিন্ট জেরক্স স্পাইরাল বাইন্ডিং ল্যামিনেশন অনলাইন টিকিট বুকিং পাসপোর্ট ও প্যান কার্ড তৈরি বাইকের ইন্স্যুরেন্স মোবাইল রিচার্জ অনলাইন ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং যে কোনো ব্যাংকের খাতা খোলার জন্য এক্ষুনি যোগাযোগ করুন সোহেবাল কম্পিউটার ঠিকানা রঘুনাথপুর ব্লক অফিসের বিপরীতে ফোন নাম্বার ৯৭৭৫১৮৭২৯০ এবং ৭৪০৭৫৭০০০৮